হ্যালো এভরিওয়ান, অধরা ক্রিশনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি ওয়েলসের আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেবেলকার, আমরা যেটাকে বলে থাকি রোপওয়ে, রোপওয়ের উপর থেকে এই সিটিটার ভিউটা কেমন। হ্যাপি ভ্যালি পার্ক থেকে আমাদের কেবেলকার জার্নি স্টার্ট হলো। এই যে আমরা এক এক করে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের গ্রুপেরই আর সবাই যাচ্ছে। এই যে চলে গেল একজন, আবার গেল আরেকজন, তো এবার আমাদের পালা। খুব ভয় কাজ করছিল, তবে একটা এক্সাইটমেন্ট ছিল। এই যে ভিউ শুরু, আর এই যে সুন্দর সমুদ্র, আগেও তোমাদের দেখিয়েছি এই সমুদ্র, এই সমুদ্রের নাম আইরিশ। এই টোটাল জার্নিটা কিন্তু মানে যেতে 9 মিনিট, আসতে 9 মিনিট। জানা যায় যে 1969 সালে 30শে জুন এই কেবেলকারটা ফার্স্ট চালু হয়, তো প্রত্যেক বছর নাকি জুন মাসেই এটা ওপেন হয়। আর এটা কিন্তু ব্রিটেনের লংগেস্ট প্যাসেঞ্জার কেবেলকার সিস্টেমের মধ্যে অন্যতম। আর এই যে সুন্দর শহর দেখতে পাচ্ছ তোমরা, এই সুন্দর শহরের নাম ল্যান্ডডিডনো। তো আমরা কিন্তু চলে এসেছি, আমি শুধু যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ফেরাটা ঠিক একই রকমভাবে। তো আমরা কিন্তু এখন 679 ফিট উচ্চতায় রয়েছি, একদম টপ ভিউতে রয়েছি। তো এই যে সুন্দর পাহাড়টির নাম কিন্তু দ্য গ্রেট ওম, আর এই গ্রেট ওমের ভিউটাও অসম্ভব সুন্দর। দেখো সাইডেই রয়েছে একটা লেক, আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তা, এই যে রাস্তাতে বাস যাতায়াত করছে, আর এই যে সরু লাইন দেখতে পাচ্ছ তো ট্রাম লাইন, আর ওই যে লেক। এই পাহাড় থেকে কিন্তু পায়ে হেঁটেও নিচে যাওয়া যায়, তবে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, বাচ্চা ছোট তাই। তবে আমাদের সাথে যারা ছিল গ্রুপে সবাই কিন্তু পায়ে হেঁটেই নেমেছিল। তো আমাদের রোপওয়ের জার্নিটা এইটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট আবার ব্লগ নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি।
ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।